সুপ্রিয় দর্শক এটি হচ্ছে টুয়েলি কোর্ট এটি হচ্ছে ফরেস্ট গেট এবং স্টার্টফুডের ঠিক মাঝামাঝি এবং আমি আছি এই টুয়েলি কোর্টের সামনে এই রোডটি হচ্ছে ফারাডে রোড এটি জাস্ট অফ রমফোর্ট রোড এবং এই রোডে খুবই ছোট একটি রোড এবং এখানে কয়েকটি আবাসিক ভবন রয়েছে এবং পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে যে এই এরিয়াটি অত্যন্ত অপরাধ প্রবণ একটি এরিয়া ম্যাট পুলিশের সূত্র বলছে বিগত বছরে এখানে দুইশোটিরও বেশি অপরাধ লিপিবদ্ধ হয়েছে তাদের খাতায় লিপিবদ্ধ হয়েছে তার মধ্যে আঠাশটি হচ্ছে ভাইলেন্ট এবং সেক্সুয়াল অফেন্স এগারোটি হচ্ছে বাগলারি দুটি হচ্ছে রবারি তেরোটি চুরির ঘটনা এবং একশো টি এন্টি সোশ্যাল বিহেভিয়ারের ঘটনা এখানে লিপিবদ্ধ হয়েছে এখানে যারা বাসিন্দা আছেন তাদের সাথে আমি কথা বলেছি তারা বলছেন তারা এখানে রাতে ঘুমাতে পারেন না প্রায় প্রতি রাতে এখানে মাদক সেবীরা মারামারিতে লিপ্ত হয় পুলিশ আসে পুলিশ তাদেরকে এসে নিয়ে যায় কিন্তু আবার পরের দিন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে এখানে হচ্ছে এই লন্ডন ইস্ট লন্ডনের সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট এখানে রাতে কম হলো পঞ্চাশ সাতজনের মতো ড্রাগ ডিলার এবং বিভিন্ন মাদকাসক্ত লোকজন এখানে থাকে এই যে আপনার ফ্লোর দেখতে পাচ্ছেন এখানে গেটের সামনে কম হলে পনেরো বিশ জন মানুষ পনেরো বিশ জন মানুষ সব সময় বসে থাকে মানে সারা রাত হলে দেখা যায় মানে এই এরিয়াটা পুরোটা হচ্ছে ড্রাগ ডিলার তারপর হচ্ছে হোমলেস মানে যত অপরাধ ক্রাইমের লোকজন আছে সব এখানে পাওয়া যায় আর রাত্রে ঘুমানোই যায় না মানে রাত্রে ওরা প্রায় মারামারি করে ছিল্লা করে যার কারণে আমরা ঠিকমতো রাত্রে ঘুমাতে পারি না এবং চলাচলের ক্ষেত্রে অনেক ভয় করে অনেক সময় এখানে অনেক বাজে জিনিসও ওরা ফেলে রাখে তারপর আপনার মঠক খেয়ে সেই বোতলগুলা ভেঙে মানে এখানে পুরো নষ্ট করে ফেলে এই অবস্থা আপনাদের বাচ্চাদের আপনারা নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে কিনা অবশ্যই আমরা অনেক উদ্বিগ্ন এই ব্যাপার নিয়ে কারণ বাচ্চারা যখন স্কুলে যায় যেমন আমার বড় মেয়ে যখন বের হয় প্রায় মানে বের হলে দেখে এই এটা পুরাটা জুড়ে বসে ড্রাগ ডিলাররা বসে থাকে আর মানে ওরা ভেঙে ছুড়ে রাখে যদি আমাদেরকে কিছু বলে না তারপরও হচ্ছে একটা ভয় তো থাকে তাই না তাদের সেন্স থাকে না অনেক সময় ভিতরে গিয়ে আমরা প্রায় দেখি সিঁড়ির মধ্যে ওরা শুয়ে থাকে ঠিক আছে তো আমরা খুবই আতঙ্কের মধ্যে আমি অনেকবার পুলিশকে ফোন করে জানিয়েছি রিপোর্ট দিয়েছি মানে পনেরো বার হলে নাকি ওরা এটা কাজ করে তো এটা এখানকার সবাই জানে মানে এই ইস্ট লন্ডনের মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস পয়েন্ট হচ্ছে পুলিশ কি আসেনি কোনোবারই না পুলিশ প্রায় আসে পুলিশের সাথে আমরা প্রায় দেখি ওরা তুলে নিয়ে যায় যখন মারামারি করে পুলিশও আসে ওদেরকেও নিয়ে যায় কিন্তু এটা দমন হচ্ছে না অলওয়েজ এখানে থাকে মানুষ